তো আজকে ইউটিউবের মোস্ট কারেন্ট ডিসলাইক ট্রেলার রিলিজ করে গেছে। এই সিনেমাটার পরিচালক হচ্ছেন মহেশ ভট্ট। এই সিনেমাটার যে পার্ট ওয়ান সেটা অনেক বছর আগে রিলিজ করে গেছে, প্রায় আই থিঙ্ক নাইনটিজের টাইমে। এই সিনেমার কাস্ট হচ্ছে সঞ্জয় দত্ত, পূজা ভট্ট, আলিয়া ভট্ট আর সিদ্ধার্থ রায় কাপুর। হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কোন সিনেমার কথা বলছি। আজকে রিলিজ পেয়েছে ডিসনি প্লাস হটস্টারের থার্ড সিনেমা, মানে ওই ডিসনি প্লাস হটস্টার মাল্টিপ্লেক্সের থার্ড সিনেমা, যেটার নাম হলো সড়ক টু। আই থিঙ্ক না, থার্ড না, এটা ফোর্থ, কারণ এবার খুদা হাফিজ রিলিজ করছে কালকে। তো হ্যাঁ, এটা ফোর্থ হবে, সরি। তো সড়ক টু এর ট্রেলার তো কেমন লাগলো আমার, তার আগে একটু ছোটো করে স্টোরিটা আমি বলার চেষ্টা করবো, কী দেখাতে পারেন, দেন আসছি আমি কেমন লাগলো। তো আমরা জানতে পারছি যে সিনেমাটা সেখান থেকেই শুরু হতে পারে যেখানে সড়ক ওয়ান শেষ হয়েছিল, অর্থাৎ এখানে পূজা ভট্ট মারা গেছেন এবং সঞ্জয় দত্ত এখনও গাড়ির ব্যবসা, মানে গাড়ি চালানোর বা গ্যারেজের ব্যবসা করেন। দেন তার কাছে আসবেন আলিয়া ভট্ট, আলিয়া ভট্টের লাইফেও কোনো ট্র্যাজেডি হয়েছে যার সাথে সিদ্ধার্থ রায় কাপুর যুক্ত। দেন সবাই এক জায়গায় আসবেন আলিয়া ভট্ট সঞ্জয় দত্তের ভাড়াটে, মানে গাড়ি ভাড়াটে, এবং তারা একটা রাস্তার মধ্যে দিয়ে একটা জার্নিতে বেরোবেন। এটা হচ্ছে বেসিক প্লট, বা তার মধ্যে অনেক ট্র্যাজেডি থাকতে পারে, হালকা থ্রিলার কিছু থাকতে পারে, হালকা রিভেঞ্জ কিছু থাকতে পারে। তো এই সব নিয়ে হয়তো সিনেমাটা হতে পারে। এবার আমার কেমন লেগেছে, দেখুন আমি সত্যি কথা বলছি, আমার ট্রেলারটা মোটামুটি ভালোই লেগেছে, আমার খারাপ লাগেনি। শুরু হয়েছে ওই সড়ক ওয়ানের একটা থিম দিয়ে, এবং দেন আস্তে আস্তে একটা রোম্যান্টিজমে ঢুকে গিয়ে দেন হট করে পিক নিয়ে সেটা একটা থ্রিলার বা রিভেঞ্জ ড্রামার দিকে চলে গেলো। জিনিসটা আমার ভালো লেগেছে, আমার ট্রেলারটা ভালো লেগেছে অন্তত, সত্যি কথা বলছি। খিস্তি করতে পারেন কমেন্ট বক্সে, দিল বেচারা ট্রেলারের থেকে আমার এটা ভালো লেগেছে, সত্যি কথা বলছি আমার ট্রেলারটা ভালো লেগেছে। এবার আমি জানি না সিনেমাটা কেমন হবে, আমি সিনেমাকে সিনেমা হিসেবেই দেখি, আমি কোনো পার্সোনাল কিছুতে আমি যেতে চাই না। আমার ভালো লেগেছে ট্রেলারটা মোটামুটি, মিউজিকটা আমার খুব ভালো লেগেছে, আর সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে সঞ্জয় দত্ত। এবং আরেকটা কথা হচ্ছে আলিয়া ভট্ট কিন্তু নেপোটিজমেরই প্রোডাক্ট, বাট আলিয়া ভট্ট এই সময়ে এই জেনারেশনের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেসদের মধ্যে পড়ে। সো তাই আলিয়া ভট্টকে কখনো ওই কী নাম চাঙ্কি পাণ্ডের মেয়েটা অনন্যা পাণ্ডেদের ওই লাইনে ফেলবেন না, আলিয়া ভট্ট যথেষ্ট ভালো অ্যাক্ট্রেস, যদি নেপোটিজমের ট্যাগ আছে তাও তো কিছু বলবেন না, এটা ট্যালেন্টের সাথে নাইনসাফি, কারণ আলিয়া ভট্টের ট্যালেন্ট আছে, অ্যাক্টিং ট্যালেন্ট আছে। আর সঞ্জয় দত্তকে আমার অত্যন্ত ভালো লেগেছে, তার লুক, আই এক্সপ্রেশন, তার ডায়লগ ডেলিভারি আমার ভালো লেগেছে, মিউজিক আমার সত্যি খুব ভালো লেগেছে, আমার ক্যামেরার কাজ খুব ভালো লেগেছে, আর বাকিটা তো দেখা যাবে সিনেমাটা রিলিজ করছে করলে। তো এই হলো আমার ছোট্ট করে একদম ছোট্ট ট্রেলারের রিভিউ, যেটা রিসেন্টলি মোস্ট ডিসলাইক ট্রেলার। এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না, নইলে এক্ষুনি কালাকাল টালাকাল শুরু হয়ে যাবে। তো আজকে যেন আসি, আর কালকে খুদা হাফিজ রিলিজ করছে, ওটার তো দিতে হবে নাকি, কারণ রিসেন্টলি আমরা লুট কেস আর ইয়ারার আর রাত কেলিহের রিভিউটা দিতে আমরা ভুলে গেছি, কারণ একটু বিজি হয়ে পড়েছিলাম, তো কিছু আর করার নেই। যাই হোক, আজকের মতো আসি, দেখাবো অন্য কোনো ভিডিওতে, আর খুদা হাফিজের রিভিউটা আসছে খুব তাড়াতাড়ি।